সারা দেশে যেখানে 10 টাকার কয়েন সচল রয়েছে সেই জায়গায় ত্রিপুরা রাজ্যের সরকার ত্রিপুরা রাজ্যে 10 টাকার কয়েন চালু করার ব্যাপারে কোনো সদর্থক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। সরকারের ব্যর্থতা ঢাকতে এগিয়ে আসতে হয়েছে দেশের সর্বোচ্চ ব্যাংকের রাজ্য শাখার কর্মকর্তাদের কিংবা বিভিন্ন ব্যাংকের আধিকারিকদের। ব্যাংকের কাজকর্ম শিখিয়ে তুলে রাজপথে দাঁড়িয়ে এই শহরের তথাকথিত সচেতন মানুষকে বোঝাতে হচ্ছে টাকা অচল নয়। 10 টাকার কয়েন অচলের গুজব এই রাজ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছে। কোন ব্যাংকের বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই কয়েন অচল বলে ঘোষণা না করলেও মানুষের মধ্যে এই কয়েন ব্যবহারে অনীহা থেকেই গেছে। অটো চালক থেকে শুরু করে ব্যবসায়ী কেউই 10 টাকার কয়েন নিতে চায় না। এই কয়েন নিলে তা বাজারে চালানো যাবে না, এই গুজবে ত্রিপুরা রাজ্যের বাজারে এই কয়েন এক প্রকার চলে না বললেই চলে। 1, 2, 5 টাকার কয়েন নিয়ে কারুর কোনো আপত্তি না থাকলেও 10 টাকার কয়েন নিয়ে যত আপত্তি। এই কয়েনের লেনদেন সম্পূর্ণ বৈধ জানিয়ে এবার সচেতন করার উদ্যোগ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য শাখা। চায়ের দোকান থেকে সবজি বাজার, পাড়ার দোকানদার থেকে খুচরো বা পাইকারি বিক্রেতা, কয়েন নিয়ে গেলে বেঁধেছে বহু জায়গাতেই। এই নিয়ে সমস্যায় জর্জরিত গ্রাহকরা। আমরা নিজেও না নিলে দিন দোকানদার নিতে চা না, তাহলে আমরা লই না। কিন্তু তো আমরা লই লই না, কেউ নিতে চা না, নিতে চা না দিকে আমরা লই না আর কি। অন্য অন্য কলকাতার অন্য 10 টাকা আমরা যে বিজনেস করি, আমরা এখানে 10 টাকা আর 10 টাকা কোনো কাস্টমার নিতেই চায় না। কয়েনটা এটি হচ্ছে সংস্কার চলে না। আমরা ব্যাংকে নিলে আমরা কোনো অসুবিধা না, আমরা সবাই নিলে আমরা রাখি, আমরা কি অবস্থা গুজব ছড়ানো বা নির্দেশ না মানার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশের শীর্ষ ব্যাংক। প্রশাসনের পর্যবেক্ষণে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো এক শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ী কয়েন নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাতে সমস্যা তৈরি হয়েছে। সার্ভিস জ্যাদা হতা হ্যাঁ তো উসকে লিয়ে 10 রুপিস কয়েন্স চলনা জরুরি হ্যায় মার্কেট মে। সভি লোগোন সে রিকোয়েস্ট হ্যায়, আটো ওয়ালোন সে, মর্চেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সে ভি হাম লোগ রিকোয়েস্ট কর রহে হ্যায়। ওর ইসি কে বারে মে রিজার্ভ ব্যাংক ভি, অমিতাভ বচ্চন জো হামারে অ্যাম্বাসডর হ্যায়, ও ভি 10 রুপে কে কয়েন্স সার্কুলেশন মে লাইয়ে, সার্কুলেশন মে লিজিয়ে, উসকো উসকা চাল চলন রেগুলার বেস পে কিজিয়ে, ইয়ে হামারি রিকোয়েস্ট হ্যায়। सभी सिटीजन्स ऑफ त्रिपुरा के सभी लोगों से हम लोग गुजारिश करते हैं, रिक्वेस्ट करते हैं, अनुरोध करते हैं कि प्लीज़ 10 रुपए के कॉइन्स सर्कुलेशन में लाइए और इसका उपयोग कीजिए। আর সেই কারণেই 10 টাকার কয়েন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতার লক্ষ্যে আগেও এগিয়ে এসেছিল বিভিন্ন ব্যাংক, আয়োজন করেছিল মুদ্রা বিনিময় বিতরণ মেলার। সাধারণ জনগণের মন থেকে বিভ্রান্ত ধারণা দূর করতে উদ্যোগী হতে হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখাকে। 10 টাকার কয়েনের মোট 14টি ডিজাইন রয়েছে। এতগুলো ডিজাইন থাকার কারণেই মানুষের মধ্যে আসলটা কোনটা, নকলটা কোনটা তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সূত্রের খবর, এগুলির মধ্যে কোনোটাই নকল নয়, আলাদা আলাদা ডিজাইন দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং এগুলিকে জাল মনে করছে। কিন্তু বাজারে যতগুলো 10 টাকার কয়েন ডিজাইন রয়েছে সবগুলো আসল এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা তৈরি করা। তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের অহিতক বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সকলে যেন এই কয়েনগুলি দিয়ে লেনদেন করেন, কাগজের টাকার তুলনায় কয়েনের স্থায়িত্ব অনেক বেশি। এছাড়াও আরও একাধিক সুবিধা রয়েছে কয়েনের। এসব বিষয়গুলি চিন্তা করে রিজার্ভ ব্যাংক বাজারে এনেছেন কয়েন। রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।